দেখতে পাচ্ছি সুন্দর ভাসিয়েছেন কিন্তু গোলকিপারের সরাসরি কোন বিপদের সম্ভাবনা নেই উড়িয়ে দিয়েছেন আপাতত গোলকিপার নিজেরা তারা কাজ চেষ্টা করলো কড়াকড়াই চলছে বিদেশি নাম্বারতে কিন্তু বল করে নিয়েছেন আপাতত বল চলে গেল সোজা ডান প্রান্তে খাটো চেহারার রাইট উই বাবা ইনপুট ঝাড়খণ্ডের আবারও সে ফাইনাল এসেছে সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন বল সামনে বাড়িয়ে নিয়েছেন ক্ষেত্রে থ্রু বল গোলকিপার ছুটে গিয়ে নিজে বলকে তারপর করে নিয়েছেন বিপদের সম্ভাবনা নেই সঙ্গে সঙ্গে গোলকিপারের হাতে বল গোলকিপার খেলোয়াড়দের পজিশন বুঝে দুর্দান্ত খেলা চলছে একেবারে হাট্টা হাট্টি ম্যাচ এখনো গোল আসেনি সেখানে হাতের খেলা চলছে ফলে গোল আসেনি এটাই একটা আক্ষেপের বিষয় ফুটবল প্রেমী হিসেবে দর্শকরা চাইছে যে অন্তত গোল আমরা দেখতে পাচ্ছি না কেন অর্থাৎ ফুটবলের অন্তিম শেষ বা ফাইনাল কোথায় হচ্ছে গোল এবং আবারও বলছি বাঙালির রক্তের গভীরে সিরাই যেন কোথাও ফুটবল লুকিয়ে আছে তাই তো একটা বিখ্যাত গান রচিত হয়েছে বাঙালির তিনি সেরা ফুটবল সে যাই হোক আপাতত পুনরায় আবার সে চেষ্টা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সঙ্গে সঙ্গে ওয়ান টু করে নিজের দখল নেওয়ার চেষ্টা শেষ মুহূর্তে বল সাইড হয়ে যাচ্ছে কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি বল ঝাড়খণ্ড তাদের বাবা স্পোর্টসের পায়ে রেখে বল সীমানার ওপারে থ্রোইন হয়ে গেল আবার কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলাম না এবার কিন্তু বাবা স্পোর্টস ঝাড়খণ্ডের ফলফলে থ্রোইন মাঠের উত্তম প্রান্তে বার্সার গতিক্রম করে চলে যাওয়ায় আবার থ্রোইন প্রত্যেক থ্রোটা করলেন বল পায়ে জমি নিয়ে থ্রোটা ক্রস দেওয়ার প্রচেষ্টা সুন্দর ড্রপ করে মাথার প্রতি বল পেরিয়ে যায় কিন্তু পুরো আবার মাঝমাঠ স্কোর করলেন খেলাটাকে আমি দেখতে পাচ্ছি ডান প্রান্ত থেকে বাঁ দিকে সুইচ ওভার করে নিজের আইসে রেখে যাবেন পুরো পাস করেছেন এখান থেকে কি করবেন ভিতরে ঢোকার চেষ্টা করবেন কি বলকে কোনার অঞ্চলে কিন্তু দুর্দান্ত করতে পেরিয়ে চেষ্টা কিন্তু এখানে এখানে শেষ মুহূর্তে অ্যাডভান্টেজ দিয়েছেন রেফারি এবং অ্যাডভান্টেজ থেকে কি করবেন সেখানে পেছন থেকে যেভাবে হাত দিয়ে ঠেলে দিলেন তাতে কিন্তু রেফারি নজর কাড়াইনি এক্ষেত্রে এছাড়া অবশ্যই বাবা স্পোর্টিং ঝাড়খণ্ডের অনুকূলে বল বসাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বল বসি নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন দুটি খেলোয়াড় হিউম্যান ওয়াল তৈরি করবেন মানব প্রাচীর এই বলের উপর দিয়ে দুর্বেন্দ্র প্রাচীরের উপর দিয়ে কতটা ভালো শট নিতে পারে অবশ্য সেটাই দেখার এখন দেখার গোলশূন্য অবস্থা রয়েছে ফ্রিকিক কতটা কামিয়ে আবাসে কতটা ফসল তুলতে পারবে নিজের ঘরে সেটা সময় বলে আপাতত ভালো গোল টেকনিক করেছেন কিন্তু তার আগে ডিফেন্ডার অনবৈধ হেড পঞ্চলকে লেফট হাফ ডিফেন্ডার কর্নারের জায়গায় না সেক্ষেত্রে কি ঘটবেন এখানে আমরা দেখতে পাচ্ছি গোল কি পরিবর্তন 14 নম্বর আউট হচ্ছেন আমরা দেখবেন 14 নম্বর আউট 13 ইন সাবস্টিটিউট হিসেবে 14 আউট 13 ইন 14 আউট 13 ইন 14 নম্বর খেলোয়াড় বীর সাকু মাইদানে বাহার যা চুকে হ্যায় আর উনকা সাথ দিবার থুয়ে দেবেন মুরমু 13 নম্বর খেলোয়াড় মাইদান কা আন্দার আ চুকে হ্যায় সঙ্গে সঙ্গে আবার পুরো থ্রু সেখান থেকে বল দুর্দান্ত ভাবে নিজের পায়ে জমিনে ফিনিশার দল দিয়ে সঙ্গে সঙ্গে আবার ড্রিবলিং করে বেরিয়ে যাচ্ছে চেষ্টা করলো শেষ মুহূর্তে কিন্তু অপোনেন্টের ডিফেন্ডার বল কিনে নিয়ে মিডফিল্ডে ভর্তি করে সেটা ফরওয়ার্ডকে দিয়েছেন তারা কৃষ্ণপাকে ক্রমবৈধ হয়ে বলছিল আবার মিডফিল্ড ফাইটার এফসি মাথায় ছিল বল গড়ি চলে মাঠে দক্ষিণ পথে সীমানার উপরে ছয় না বলো সেই বাবা স্পোর্টস ঝাড়খণ্ডের মনে করে থ্রো করলেন সতীর সঙ্গে দিয়েছে নাম্বার ফোর সঙ্গে সঙ্গে আবার ফোর আর থ্রো মাথার উপর ছুঁয়ে বল চলে গেল সেন্টার ফরওয়ার্ডে দাঁড়িয়ে থাকে বিদেশি ফিলিপ কিন্তু গোলকিপার দেখে শুনে ছেড়ে দিলেন বল চলে গেল গোল লাইন ক্রস করে গোল কি হবে আবারও সেই মাগুরিয়া ফাইটার ক্যাপচার তাদের অনুকূলে দুর্দান্ত খেলা চলছে কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ যে কথা বারবার বলছি গোল এখনো আসছে না ফলে ফুটবলের গোল না হলে মজা নেই সুতরাং গোল চাই গোল কুকুরা ছাড়া লাগছে কিন্তু কাজটা ঢুকছে নাই এটা বাবু রসিকদের ভালো নাই হয়েছে চটাতে পারছে নাই এখন দেখা যাক আমরা তো তাকিয়ে আছি সেই গোলের দিকে বল বলছি নিচে সুন্দর করে মাঝমাঠ বরাবর বল আবারও কোথায় রেখে দেখা
मनना पड़ेगा। आ दूसरी छड़ से सेडो, तीसरी तरफ से फैन,